তোমার সব ব্যাপারেই বাড়াবাড়ি। দেখো দেখো সম্রাট কিরাম কেয়ার করে রিয়াকে, কতটা ভালোবাসে। ওর ভালোবাসার নমুনা তুমি দেখবে বাবা, দেখতে চাও তুমি? দাঁড়াও দিদি ভাই, তুই যা। না আমি ঠিক আছি। তুই বুঝ, বসো এখানে, খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। থেকে লুচি নিয়ে এসো। সব ব্যাপারে বাড়াবাড়ি, মেয়ে একটু বিষম খেয়েছে বলে সব একেবারে চোখের জল ফেলতে আরম্ভ করে। ভাবলাম তোমাদের সবাইকে একটা সুখবর শোনাবো, তা সুখবর মানে শুভ কোনো কাজ হতে চলেছে নাকি? হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি একটু দোটানার মধ্যে ছিলাম, তারপর ভাবলাম যা হওয়ার তা তো হবেই, কপালে লিখন আর কে খণ্ডাবে, আর বর্তমান তো আমাদের হাতে, তাই সেটাকে সুন্দর করি। তাই সব দিক বিবেচনা করে আমি ঠিক করলাম আগামী পরশু আমি মিহির আর গুঞ্জনের বিয়ে দেব। বাবা বাবা তুমি, আমি তোমাদের জন্য যা করেছি তাতে কি তোমাদের খারাপ হয়েছে কখনো? এই রিয়াকেই দেখো না, কেমন সুন্দর গুছিয়ে সংসার করছে। হঠাৎ আজ বলছো, কাল বাদে পরশু বিয়ে, শুভ কাজে দেরি করে লাভ কি দিবা? বিয়ের কথা বলছেন উনি, কিন্তু এভাবে এতটা এগিয়ে আনার মানে কি? তাহলে কি বিয়ে নিয়ে ওনার অন্য কোনো ভাবনা আছে? রিয়ার বিয়েতে চারুলতার সর্বনাশ হয়েছে, এবারও কারোর কই গো? হ্যাঁ কি হলো, কি এই দাদার বিয়ের খবর শুনে কি লুচি দিতে ভুলে গেলে নাকি? আমার ফুলকোন লুচিগুলো তো সব ফুস হয়ে যাবে, দাও দাও দাও। বাটুল মনে হয় রে? এমা না না, মীর তো খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া, আমার তো বেশ লাগে। তাহলে চারুলতা নেই, দুর্গা এত ঝড়েও আমি কোনোদিন তোমাকে কাঁদতে দেখিনি, তাহলে আজ হঠাৎ আমাকে বলা যায় কি হয়েছে? এত ভালো ভালো ভালোবাসার কথা শুনেছিলাম আমি, আমি আমি নিজে দেখেছিলাম মির্জা দিদিয়ার জন্য কি কি করেছিল, কিন্তু কিন্তু তারপরেও মির্জা কিভাবে
এটা হওয়ারই ছিল দুর্গা। এত কেন কষ্ট পাচ্ছ তুমি? যেটা কালকে হওয়ার কথা ছিল সেটা আজকে হয়েছে। না ম্যাম, যা হতো সেটা আর হবে না, কারণ আমি হতে দেব না। আমার দিদি আমার বাবাকে খুন করে অভিরূপ মুখার্জি নিজের ছেলের বিয়ে দেবেন, ফুর্তির ফোয়ারা ছোটাবেন, সেটা আমি কখনো হতে দেব না। আমার বিশ্বাস, ভালোবাসার নামে মিহিরদা আমার দিদিয়াকে ঠকিয়েছে। তাহলে কি করে মিহিরদা আমার দিদিয়াকে এত তাড়াতাড়ি ভুলে গিয়ে আবার নতুন করে বিয়ে করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবটা গুলিয়ে যাবে দুর্গা। এমনও হতে পারে যে চারুর সঙ্গে বিয়ের পুরো ব্যাপারটাই আসলে একটা শকটা ধরে নিতে হচ্ছে বলে আমি কিছু করতে পারছি না, তাই আমার প্রমাণ চাই। দিদিয়ার মৃত্যুর রহস্য জানার জন্য আমাকে সূর্য তোরণের ভেতরে ঢুকতেই হবে। কি বলছো দুর্গা, তুমি ওখানে যাওয়া মানে এখন দাও? এটাই সঠিক সময় ম্যাম। যখন ওরা মিহিতার বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে তখন আমায় কিছু সূত্র খুঁজে বার করতে হবে, যাতে আসল দোষীদের আমি সবার সামনে আনতে পারি। কিন্তু আমি যতদূর শুনেছি একটা ছেলে বোধহয় কনফেস করেছে, তাই না? ম্যাম ম্যাম, সুবোধা রিয়াদির সাথে একটা সম্পর্ক ছিল, দিদিয়া ওদের হেল্প করছিল, তাহলে শুধু শুধু সুবোধা কেন দিদিয়াকে খুন করবে? পুরো ঘটনাটা ঘটিয়ে একটা নিরীহ ছেলের ওপর দোষ চাপানো হয়েছে, পুরো প্ল্যান করে। হতে পারে, অভিরূপ মুখার্জির পক্ষে অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু তাহলে তো সূর্য তরুণ নয়, তোমার ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ করা উচিত। ইয়েস, হতে পারে যে ও তোমাকে কোনো সূত্র দিতে পারলো। দেখো দুর্গা, তোমার মনে হতে পারে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো করলে আসলে সময় নষ্ট করা হবে, কিন্তু আমার মনে হয় আগুনে ঝাঁপ দেওয়ার আগে চারদিকটা ভালো করে দেখে নিতে হবে। আমি এই কথাটাও ভেবেছিলাম ম্যাম, গেছিলাম সুবোধার সাথে দেখা করতে, কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয়নি। স্বাভাবিক, পাপকে চাপা দেওয়ার জন্য যা যা করা দরকার সেই সবটাই ওরা করেছে। আমার চেনা একজন পুলিশ অফিসার আছেন, আমাদের এনজিওর বেশ কিছু কাজে হেল্প করেছেন, আমি একবার ওনাকে ফোন করে দেখছি। তাহলে তো খুব ভালো হয় ম্যাম, কিন্তু কিন্তু কাউকে বিশ্বাস করতে এখন খুব ভয় হয় ম্যাম। শুধু মনে হয় সেও যদি অভিরূপ মুখার্জির লোক হয়। ঠিক বলেছো দুর্গা, কিন্তু একদিকে যেমন বিজয় মুখার্জির মতন তাবেদার পুলিশ অফিসার রয়েছে, অন্যদিকে ঠিক তেমনি সংখ্যায় অল্প হলেও কিছু সৎ পুলিশ অফিসারও রয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে সারাক্ষণ লড়াই করে চলেছেন। আমি ওনার সঙ্গে কথা বলি, তারপর না হয় তুমি একবার গিয়ে দেখা করো, কেমন? যে পাপ তুমি করেছো মিহিতা, এবার তার প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হও।